প্রসূতি ফিরিয়ে কাটগড়ায় হাসপাতাল, জেলা থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের, অভিযোগ প্রমাণে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। প্রসূতি ফিরিয়ে কাটগড়ায় কান্দি হাসপাতাল, প্রসূতিকে ফেরানোর পর তার বাড়িতেই প্রসব হয়, ফের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারধরের অভিযোগ। অভিজিৎ চন্দ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অভিজিৎ, প্রসূতিকে হাসপাতাল থেকে এভাবে ফিরিয়ে দেওয়া যায় কেন? এইভাবে এই প্রসূতিকে ফিরিয়ে দেওয়া হলো, তারপর তার বাড়িতে গিয়ে প্রসব হলো। আমরা যোগাযোগের আবারও চেষ্টা করছি এবং আরও একবার জানি এই মুহূর্তে প্রসূতি ফিরিয়ে কাটগড়ায় হাসপাতাল, কান্দি হাসপাতালের বিরুদ্ধেই অভিযোগ। রিপোর্ট তলব করলো স্বাস্থ্য দফতর, অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। প্রসূতিকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়, তারপর বাড়িতেই সদ্যজাত জন্ম দেয় ওই প্রসূতি। মা এবং সন্তানকে ফের হাসপাতালে নিয়ে আসা হলে টাকা দাবি করা হয়, তাদের মারধর করা হয় বলে অভিযোগ। কি অভিযোগ আমরা একবার শুনব। 102 কোনো সময় গাড়ি পায়নি, গাড়ি বারবার উলছি, গাড়ি দেয়নি। গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকে, গাড়ি আমাদেরকে দেয় না। আমরা গরিব মানুষ বলে গাড়ি দেয় না। এবার আমরা যাহা বাড়ি চলে গেছি, তাহা ওরা এসে ওই রুগীকে মারধর করেছে দাঁড় কাটার জন্য। কান্দি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে প্রসূতিকে ফিরিয়ে দেওয়ার। প্রসব যন্ত্রণা হওয়ায় ওই প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে বাড়িতেই সন্তানের জন্ম দিয়েছেন ওই মা। কথা বলবো অভিজিৎ চন্দ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, কোনো প্রসূতিকে কোনো সরকারি হাসপাতাল এভাবে কি ফিরিয়ে দিতে পারে? একদমই নয়নি, এবং সেক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তর গোটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, এবং যে ঘটনাটা উঠে গেছে কান্দি মহকুমা হাসপাতালে সেই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেই সেখানকার মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সিএমওদের কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, এবং একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ঠিক কি ঘটনাটা ঘটেছে। এবং কান্দি মহকুমা হাসপাতালের সুপার তার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের এবং গোটা বিষয়টাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, কারণ এইভাবে একজন প্রসূতিকে যদি ঘটনার সত্যতা প্রমাণিত হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং সিএমওকে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যদি এই ঘটনার ক্ষেত্রে কোনো রকম প্রমাণ পাওয়া যায় এবং ঘটনার সত্যতা যদি বিচার হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে কোনো রকম যেন ওষুধ ব্যবহার হয়, যারা যারা এই ঘটনার পেছনে রয়েছেন তাদের প্রত্যেককে যেখানে আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে নানা রকম ব্যবস্থা করা হচ্ছে যাতে প্রসূতিদের হাসপাতালেই প্রসব হয়, সেখানে একজন প্রসূতিকে তার আমরা তো তুমি আমাদের সঙ্গে থাকো অভিজিৎ, ফিরবো তোমার কাছে এই মুহূর্তে। আমরা চিকিৎসক কাজল কৃষ্ণ মনিকের সঙ্গে যোগাযোগ করেছি। ডক্টর মনিক, একজন প্রসূতি তার প্রসব যন্ত্রণা উঠলো, তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলো, তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, বাড়িতে প্রসব হলো ওই মায়ের, কোনো হাসপাতাল কি কোনো প্রসূতিকে এভাবে ফিরিয়ে দিতে পারে? দেখুন, চিকিৎসা বিজ্ঞানটাতে কিন্তু অনেক অঘটনকেই সাধারণ মানুষরা অবহেলা বলে মনে করেন। এই প্রসূতি মায়েদের গর্ভযন্ত্রণা এবং গর্ভমোচন বা সেটা প্রেগনেন্সি ফুল টার্ম যদি হয় তার সন্তানের জন্ম দেওয়ার ঘটনাটা কিন্তু হঠাৎ করে হয়ে থাকে, এটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য। এখন খোঁজ নিতে হবে যে চিকিৎসক ওইখানে ডিউটি করছিলেন তিনি যেভাবে পরীক্ষা করা উচিত সহকারে সম্পূর্ণরূপে সেইভাবে পরীক্ষা করার পরে তিনি কি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে প্রসব যন্ত্রণা এখনো শুরু হয়নি, প্রসবের সময় দেরি আছে তাই ফিরিয়ে দিয়েছিলেন, নাকি কোনো অবহেলা ঘটেছিল, এটি তদন্ত না করে বলা যাবে না। তবে একথা কিন্তু চিকিৎসক হিসেবে আমরা জানি যে গর্ভ যন্ত্রণা এবং সন্তানের জন্ম দেওয়া ঘটনাটি একদম আনপ্রেডিক্টেবল, অনেক সময়তেই এটি কিন্তু ঘটে যেতে পারে। এই মুহূর্তে কোনো গর্ভযন্ত্রণা নেই, লেবার পেন নেই, পরবর্তীকালে কিন্তু লেবার পেন স্টার্ট করতে পারে এবং সন্তানের জন্ম হয়ে যেতে পারে, এবং সে সন্তান যদি সময়ের আগে হয় তাহলেও কিন্তু সে সম্ভাবনাটা বেশি হয়, আমরা বলি প্রিম্যাচিওর বার্থ। স্বাভাবিক কারণেই সমস্ত ঘটনাটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, এবং যদি কোনো জায়গায় কারো অবহেলা বা
যতদিন কোনো ঘটনা ঘটে থাকে তাকে শাস্তির সম্মুখীন হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে।